এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু বাঁধাকপির রেসিপি। সুস্বাদু করে নিরামিষভাবে বাঁধাকপির এই রেসিপিটি করে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির এই রেসিপিটি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটি বাঁধাকপি, সাথে নিয়েছি বেশ কয়েকটি আলু। মিডিয়াম সাইজের কয়েকটি আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু অবশ্যই লাগবে, আলু না হলে এই রেসিপিটা অতটা বেশি সুস্বাদু হয় না। এর জন্যে কয়েকটি আলু নিয়ে নিয়েছি। বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়েছি কাঁচামরিচ। আমি সবুজ আর লাল কালারের কাঁচামরিচ নিয়ে নিয়েছি বাঁধাকপিটা দেখতে অনেকটা সুন্দর লাগার জন্যে। বাঁধাকপির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি গামলায় পরিষ্কার বেশ অনেকটা জল নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়া যায়, কেটে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়ার জন্যে। যেহেতু বাঁধাকপিগুলো খুব কুচি করে কেটে নেওয়া হয়েছিল, এর জন্যে ধুয়ে জল ঝরিয়ে তোলার জন্যে একটি ছাঁকনা দিয়ে জল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলো ছোট পিস করে বাঁধাকপির সাথে রান্না করে নিলেই বেশ ভালো লাগে, এর জন্যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলো মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি করে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দিয়ে বেশ কিছু টাইম ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর কুচি করে বাঁধাকপিগুলো কেটে যে ধুয়ে তুলে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে বেশ কিছু টাইম ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, অল্প আঁচে রেখেই রান্নাটা করে নিতে হবে। ছোট ছোট পিস করে আলুগুলো কেটে ভালো করে ভেজে নিয়েছিলাম, এখন বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে দিয়ে দিলেই আলুগুলো খেতে অনেকটা বেশি ভালো লাগে, এর জন্যে আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া।
মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, না হলে বাঁধাকপিগুলো পুড়ে যেতে পারে। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বেশ অনেকটা সময় রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আমি সবুজ আর লাল কালারের কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্যে। আর মরিচটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে, এরকম টাইমে দিয়ে দিলেই ভালো হয়, মরিচের কালারটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারিকেল। নারিকেল কিন্তু অবশ্যই অবশ্যই দিতেই হবে। অল্প একটু নারিকেলের জন্যে নারিকেলটা ছিলিয়ে নিয়ে কুড়িয়ে নেওয়াটা বেশ অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। এর জন্যে আমি আমার চ্যানেলে ভিডিওগুলোতে অল্প পরিমাণে নারিকেল ব্যবহার করার জন্যে ফ্রিজে নারিকেলগুলো সংরক্ষণ করে রেখে দিই। অল্প সময়ে কিভাবে নারিকেলগুলো কুড়িয়ে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেও আপলোড করেছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচ আর দারুচিনির গুঁড়া। এখন কিন্তু চুলার আঁচটা বেশ অনেকটা কমিয়ে নিব, একদম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। 2 চামচ ময়দা 4 চামচ জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ময়দা গুলিয়ে নেওয়া জলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই খুব দ্রুত এগুলোর সাথে মিশিয়ে ফেলতে হবে। মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। লো আঁচে রেখে অনবরত নেড়ে রান্নাটা করে নিচ্ছি। এখন কিন্তু প্রায় হয়ে এসেছে, চুলার আঁচ বাড়িয়ে দিলে নয়তোবা বেশ কিছু টাইম পরপর নাড়লে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। রেসিপিটা একদম পারফেক্ট হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই অবশ্যই দিতেই হবে, ঘি না দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না, এর জন্যে ঘিটা দিতেই হবে। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া বাঁধাকপির এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে, আপনি রুটি দিয়েও খেতে পারবেন। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া বাঁধাকপির এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের ভিন্ন ভিন্ন প্রসাদের রেসিপি, সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ কেক বানিয়ে নেওয়ার রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।